আগামী চার ফেব্রুয়ারি থেকে সময় কমিয়ে দু হাজার বিশ খ্রিস্টাব্দে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই ও প্রবিধানের সব বিষয়ে তিন ঘন্টা পরীক্ষা দুই ঘন্টা ও দুই ঘন্টার পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট মেয়াদে নেওয়া হবে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরে অর্ধেক বা পঞ্চাশ শতাংশ উত্তর দিতে হবে সব বিভাগের যে কোনো প্রশ্ন থেকে শিক্ষার্থীরা শতাংশ উত্তর দিতে পারবেন আর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে মোট নম্বরে বিপরীত রূপান্তরিত করে ফল নির্ধারণ করা হবে এভাবেই দুই ও দুই হাজার প্রবিধানে ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ কারিগরি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ডিপ্লোমা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ ও পরিচালকদের সাথে সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পরিচালনার লক্ষ্যে এ মত সভার আয়োজন করা হয়েছিল সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান সবাই কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এতে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোরাদ হোসেন মোল্লা সবাই চার ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করা হয়